ফিলি বন্ধুদের জন্য একদম গ্রেট নিউজ, নতুন একটি আপডেট সমস্ত সিসি ফিলি বন্ধুদের জন্য। তো প্রত্যেকেই বন্ধুরা আপনারা হয়তো থাম্বনেইলটি দেখেছেন এবং আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা ডিটেলসে আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা আপনাদের সিএসসি সেন্টারে আয়ুষ্মান ভারতের যে গোল্ডেন কার্ড সেটা অ্যাপ্রুভাল এবং ডাউনলোড করবেন। তো বন্ধুরা আমরা চলে এসেছি ডিটেলস অ্যাপের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে। তবে অবশ্যই মনে রাখবেন প্রত্যেক সিসি ভিএলই কিন্তু বা প্রত্যেকটা সিসি আইডিতে কিন্তু এই অ্যাপ্রুভাল দেওয়া হয়নি, অর্থাৎ আপনারা আপনাদের যে সমস্ত ডিএমডিসি রয়েছে ওনাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন এবং অবশ্যই গুগল ফর্ম আপনাদেরকে দেওয়া হবে, হয়তো প্রত্যেকটা ডিস্ট্রিক্টে এখনও পর্যন্ত শুরু হয়নি। তো যখনই শুরু হবে আপনারা অবশ্যই গুগল ফর্ম ফিল আপ করবেন এবং আপনার সিসি আইডি এবং আপনার মোবাইল নাম্বারে যখন অ্যাপ্রুভাল দেওয়া হবে অবশ্যই আপনারা কিন্তু সিসি অর্থাৎ ডিজিটাল সেবা কানেক্ট করে আপনারা আয়ুষ্মান ভারতের সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন। তো চলুন বন্ধুরা, যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন তার সমস্ত বিষয়টি আমরা দেখাবো এবং যে অফিসিয়াল ওয়েবসাইটে আপনাকে আসতে হবে সেটাও আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয়টি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমরা চলে এসেছি আমাদের যে ন্যাশনাল হেলথ অথরিটির যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ আপনারা চলে আসবেন setu.pmjay.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন। যখন আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন দেখবেন এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে। দেন এখানে নিচের দিকে বেশ কিছু অপশন রয়েছে, রেজিস্ট্রেশন, ইকেওয়াইসি, ডাউনলোড, আয়ুষ্মান কার্ড, তো এগুলো থেকে ঠিক একটু উপরে আপনারা চলে আসবেন। দেন এখানে রেজিস্টার এবং সাইন ইন বলে একটা অপশন রয়েছে, তো আপনারা চাইলে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন। তবে যদি আপনারা সিএসসি ডিজিটাল সেবা কানেক্ট করে এই সমস্ত কাজগুলো করতে চান তাহলে কিন্তু সমস্ত ধরনের কাজগুলো কিন্তু আপনারা আপনাদের পোর্টাল থেকে করতে পারবেন। দেন আমরা চলে আসবো সাইন ইন বা রেজিস্টারে আপনারা ক্লিক করে দেবেন। সাইন ইনে যখন আপনারা ক্লিক করবেন এই ধরনের ড্যাশবোর্ড কিন্তু আপনাদের এখানে শো করবে। তো ফার্স্ট প্রথমত এখানে সাইন ইন আপনারা যখন করবেন বা ইউজার আইডি পাসওয়ার্ড বা ইউজার আইডি এবং বা আপনার সিএসসি আইডি যদি অ্যাপ্রুভাল হয়ে যায় আয়ুষ্মান ভারত কার্ডের জন্য তাহলে কিন্তু এই ধরনের এখানে অপারেটর আপনারা এখানে চুজ করবেন এবং যারা সেলফ রেজিস্ট্রেশন করবেন আপনারা চাইলে সেলফ রেজিস্ট্রেশন করতে পারেন। দেন এখানে সিএসসি কানেক্ট বলে একটা অপশন রয়েছে, এখানে সিএসসি কানেক্টে আপনারা ক্লিক করে দেবেন তাহলে আপনার যে ডিজিটাল সেবা সেটা কানেক্ট হয়ে যাবে। তো অবশ্যই মনে রাখবেন সমস্ত বা সকল সিএসসি আইডিতে কিন্তু এইটা ডিজিটাল সেবা কানেক্ট হবে না, আমরা জাস্ট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট ফার্স্ট প্রথমত যে কাজটি আপনাকে করতে হবে সেটা হচ্ছে যে আপনারা চলে আসবেন সমস্ত ডিস্ট্রিক্ট থেকেই কিন্তু রেজিস্ট্রেশন প্রসেসটি চালু হবে বা কিছু কিছু ডিস্ট্রিক্টে এই মুহূর্তে চালু হয়ে গেছে। তো এই ধরনের গুগল ফর্ম আপনাকে দেওয়া হবে সিএসসি আয়ুষ্মান ভারত আইডি অ্যাপ্রুভালের জন্য এবং এই গুগল ফর্ম আপনাকে ফিল আপ করতে হবে। তো প্রথমত যে কাজটি আপনারা করবেন, এই ধরনের গুগল ফর্ম যখন দেওয়া হবে যে গুগল ফর্ম যেভাবে থাকবে ঠিক সেভাবে আপনারা ফিল আপ করে দেবেন, যেমন ইমেল আইডি, সিএসসি যে ভিএলই নেম ওনার অর্থাৎ সিএসসি আইডি যা রয়েছে ওনার নাম এখানে আপনারা দিয়ে দেবেন, তারপরে আপনার যে সিএসসি আইডি সেটা আপনারা দিয়ে দেবেন। তারপরে আমরা ঠিক নিচের দিকে চলে আসবো, নিচের দিকে যখনই আপনারা আসবেন দেখবেন বাকি যে সমস্ত ফর্মগুলো রয়েছে। পরবর্তী স্টেপে এখানে চলে আসবেন, এখানে আপনার যে ডিস্ট্রিক্ট রয়েছে তো এটা ড্রপডাউন মেনু রয়েছে, এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটাকে সিলেক্ট করবেন। তারপরে আপনার যে ব্লক রয়েছে বা পিএস রয়েছে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন, আপনার যে জিপি নেম বা গ্রাম পঞ্চায়েতের নেম সেটা আপনারা এখানে টাইপ করে দিয়ে দেবেন, তারপরে আপনার যে ভিলেজ নেম বা সেন্টারের নাম সেটা অবশ্যই আপনারা দিয়ে দেবেন। তারপরে এখানে আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে যখনই আপনারা আসবেন আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশান সেটা আপনারা অবশ্যই এখান থেকে টাইপ করে দেবেন। তারপরে আপনার যে আধার নাম্বার অবশ্যই আপনারা দেবেন, আধার নাম্বার দেওয়ার পরে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার অবশ্যই মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেন এখানে ইমেল আইডি অবশ্যই আপনারা দিয়ে দেবেন, ইমেল আইডি দেওয়ার পরে নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে দেখবেন এই ধরনের ইন্টারফেস আপনাদের সামনে আসবে। দেন এখানে আপনারা ইমেল আইডি কমপ্লিটলি দেওয়ার পরে এখানে এজেন্সি নেম, এজেন্সি নেমে আপনারা এখানে এটা চুজ করে দেবেন অর্থাৎ সিএসসি ই গভর্নমেন্ট সার্ভিস এটাতে আপনারা চুজ করবেন বা টিক করে দেবেন। দেন আপনারা নেক্সট বা ফর্মটিকে আপনারা সাবমিট করবেন। তো এইভাবে একটা গুগল ফর্ম দেওয়া হবে আয়ুষ্মান ভারত আইডির অ্যাপ্রুভালের জন্য। তো সমস্ত ডিস্ট্রিক্টে কিন্তু এখনও পর্যন্ত শুরু হয়নি, তো যখনই শুরু হবে বা এই প্রসেসগুলো যখনই চালু হবে অবশ্যই আমরা আপনাদেরকে পরবর্তী বা নেক্সট আপডেট যখনই আসবে অবশ্যই আমরা আপনাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবো। তো বন্ধুরা, আয়ুষ্মান ভারত অর্থাৎ ডিটেলস সেবার মধ্য দিয়ে যদি আপনারা সিএসসি সেন্টারে আপনাদের আয়ুষ্মান ভারতের কার্ড করতে চান, আয়ুষ্মান ভারতের যে গোল্ডেন কার্ড রয়েছে সেই গোল্ডেন কার্ড যদি আপনারা করতে চান অবশ্যই আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে সিএসসি আইডি কানেক্ট করে দেবেন। সিএসসি আইডি কানেক্ট করার পরে আপনার যে রেজিস্টার্ড মোবাইল নাম্বার এখানে দেবেন, সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি সেন্ড করা হবে, ওটিপি ভেরিফাই করে আপনারা কিন্তু আপনাদের যে ড্যাশবোর্ড রয়েছে সেই ড্যাশবোর্ডে আপনারা চলে আসবেন। ড্যাশবোর্ডে যখনই আপনারা আসবেন দেখবেন ডান দিকে আপনাদের যে আয়ুষ্মান সরি আপনাদের যে সিএসসি আইডি সেটা এখানে শো করবে। দেন এখানে লক আউটের একটা অপশন রয়েছে, আপনারা চাইলে লক আউট করতে পারেন। তো এইবার যে সমস্ত কাজগুলো আপনারা করতে পারবেন অর্থাৎ সিএসসি আইডি কানেক্ট করে আপনারা আয়ুষ্মান ভারতের যে সমস্ত কাজগুলো করতে পারবেন তার সমস্ত ডিটেলস আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে দেখে নেবো। এখানে যখন আপনারা আসবেন বাঁদিকে পিএমজেএওয়াই
পারে, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে আয়ুষ্মান ভারত অ্যাপ্লাই আপনারা করতে পারবেন, অর্থাৎ নতুন আয়ুষ্মান ভারত কার্ডের জন্য আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। ডাউনলোড আয়ুষ্মান কার্ড আপনারা খুব সহজে, আয়ুষ্মান কার্ডের যে গোল্ডেন কার্ড সেটা আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও আপনারা নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে দেখবেন যে অ্যাড নিউ ফ্যামিলি মেম্বার্স, যে সমস্ত ফ্যামিলিতে আয়ুষ্মান কার্ডের যে নাম রয়েছে বা অ্যাপ্রুভালের যে লিস্ট রয়েছে সেই লিস্টে যদি কোনো ফ্যামিলির মেম্বার ছাড়া পড়ে যায় সেই মেম্বারকে অ্যাড আপনারা করতে পারবেন। তারপরে ডাটা আপনারা সার্চ করতে পারবেন, ডাটা বাই নেম অর্থাৎ নাম দিয়ে অথবা আদার্স কলামের মধ্য দিয়েও কিন্তু আপনারা আপনাদের যে আয়ুষ্মান ভারতের নাম রয়েছে সেটা আপনারা সার্চ করতে পারবেন। তারপরে যেগুলো করতে পারবেন সেগুলো হচ্ছে যে ডাউনলোড ইউর আয়ুষ্মান কার্ড, আর আয়ুষ্মান কার্ডের যে গোল্ডেন কার্ড সেই গোল্ডেন কার্ড আপনারা প্রথমত অ্যাপ্লিকেশন করবেন, অ্যাপ্রুভাল হবে অবশ্যই আপনারা ডাউনলোড করে প্রিন্ট আউট করে দিতে পারবেন। তো বন্ধুরা ফাইনালি সিসিআইডির মধ্য দিয়ে কিন্তু আয়ুষ্মান ভারতের কার্ড শুরু হয়ে গেছে এবং বিভিন্ন স্টেটের সাথে সাথে আমাদের স্টেটেও শুরু হয়ে যাবে, এবং আমাদের ডিস্ট্রিক্ট লেভেল থেকেও যে সমস্ত সিএসসি ডিএম ডিসিরা রয়েছে অবশ্যই আপনাদেরকে নোটিফিকেশান দিয়ে দেবেন এবং অবশ্যই গুগল ফর্ম দেবেন। এবং গুগল ফর্ম দেওয়ার পর সেই আপনার আইডিতে যখনই অ্যাপ্রুভাল হয়ে যাবে আয়ুষ্মান ভারতের সমস্ত ধরনের কাজগুলো আপনারা করতে পারবেন, নতুন অর্থাৎ নতুন অ্যাপ্লিকেশন, অ্যাড ফ্যামিলি মেম্বার, ডাউনলোড গোল্ডেন কার্ড সমস্ত কিছুই কিন্তু আপনারা এবার আপনাদের সিএসসি সেন্টার থেকে করতে পারবেন। এবং অবশ্যই আপনারা প্রত্যেকেই হয়তো জানেন যে সিএসসির সমস্ত কাজের জন্যই কিন্তু আপনারা কমিশন পাবেন, অর্থাৎ প্রত্যেকটা আয়ুষ্মান কার্ডের ক্ষেত্রেও কিন্তু আপনারা কমিশন পাবেন যেভাবে আপনারা শ্রমিক কার্ডের ক্ষেত্রে পেয়েছিলেন। তো বন্ধুরা আজকের ছোট্ট একটি নতুন আপডেট, খুবই গুরুত্বপূর্ণ আপডেট, পরবর্তী নতুন আপডেট যদি আসে আয়ুষ্মান ভারতকে নিয়ে বা অ্যাপ্লিকেশন বা অ্যাপ্রুভাল দেওয়ার জন্য সমস্ত ডিস্ট্রিক্ট থেকে যখনই এই সমস্ত গুগল ফর্মগুলো ছাড়া হবে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো বন্ধুরা ততক্ষণ প্রত্যেকেই আপনারা সুস্থ এবং ভালো থাকবেন।